দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে। খেলা ঘর বাঁধতে লেগেছি গাইস, কেমন আছো তোমরা সবাই? ভালোই আছো, ভালোই থেকো। প্রথম প্রশ্ন যেটা তোমাদের মধ্যে আসছে, তোমাদের মনে যে প্রথম প্রশ্নটা আসছে যে কীভাবে যাবো এই রবীন্দ্রনাথ টেগোর মেমোরিয়াল মিউজিয়াম যেটা মঙ্কোতে অবস্থিত। দেখো, বেসিক্যালি আমি আমার রাইডটা স্টার্ট করছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আমি এখন এই মুহূর্তে আছি আইটিআই রোডে। আমার সাথে যেহেতু আজকে পিলিয়ন হিসাবে উজ্জ্বল যাবে, ওর জন্য আমি ওয়েট করছি। সো আমি যেতে যেতে রুট ম্যাপটা তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সো ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এখানে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, ইটস টোটালি ফ্রি, সাবস্ক্রাইব করতেই পারো। প্রতি রোববার সকাল 9টায় একটা করে ট্র্যাভেল ব্লগ তোমরা এই চ্যানেলে অবশ্যই এনজয় করতে পারবে। সো আমি রেডি হয়ে গিয়েছি উজ্জ্বলের জন্য, ওয়েট করছি। এখন রাইডিং গিয়ার পরবো, হেলমেট পরবো, তারপর বেরিয়ে পড়বো আজকে আমাদের যে গন্তব্যস্থল তার উদ্দেশ্যে, যেটা হতে চলেছে মঙ্কুর রবীন্দ্রনাথ টেগোর মেমোরিয়াল মিউজিয়াম। সো বন্ধুরা, সোফার আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে 21 কিলোমিটার চলে আসলাম, আর এই মুহূর্তে আমরা রয়েছি সেবকে। হাতের বাঁদিকে রয়েছে সেবকের সেবক কালীবাড়ি, এবং হাতের ডান দিকে সেবক করোনেশন ব্রিজকে রেখে আমরা সোজা এগিয়ে পড়ছি কালীঝোড়ার দিকে। এটা হলো কালীঝোড়া, আর সামনেই রয়েছে কালীঝোড়া বাজার। কালীঝোড়া বাজার পার করার পরে আসবে সুনতালে, আর এখানে রয়েছে পেট্রোল পাম্প। তোমরা যদি কেউ এই রুটে আসতে চাও, এই সুনতালে পেট্রোল পাম্পের থেকে কিন্তু তোমরা রিফুয়েল করতে পারো, কারণ এরপরে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। সো বন্ধুরা, সোফার আমরা করোনেশন ব্রিজ এবং কালীঝোড়া পার করে এখন আমরা সুনতালের কাছে এসে পৌঁছালাম। আর পাহাড়ে আসলে তোমরা জানো যে একটা জিনিস তো আমি খাবো, সেটা হলো মোমো। তাই একটা লোকাল একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম, মোমো অর্ডার দিলাম। তবে আপাতত খাচ্ছি কফি, তারপরে বেরিয়ে পড়বো আজকে আমাদের যে গন্তব্যস্থল তার উদ্দেশ্যে, সেটা হলো মঙ্কো রবীন্দ্রনাথ টেগোর মিউজিয়াম। আর বন্ধুরা, সুনতালে বাজার পার হওয়ার পরে দেখবে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং ও গ্যাংটকের দিকে, আর বাঁদিকের রাস্তাটা এখানে দেখতেই পাচ্ছ রবীন্দ্রভবন 10.5 কিলোমিটার। বাঁদিকের রাস্তাটা দিয়ে তোমরা জাস্ট 10.5 কিলোমিটার গেলেই তোমরা পৌঁছে যাবে আজকে আমাদের যে গন্তব্যস্থল, সেটা হলো মঙ্কো রবীন্দ্রনাথ টেগোর মিউজিয়াম। রাস্তার শুরুতে কিছুটা খারাপ পাবে তোমরা। আর বন্ধুরা, সোফার আমরা প্রায় 8-9 কিলোমিটার চলে আসলাম, মঙ্কোর কাছে আমরা পৌঁছে গেলাম। শুরুতে 500 মিটার রাস্তা একটু ভাঙা ছিল, কিন্তু তারপরে গোটা রাস্তাটা কিন্তু একদম ঝা চকচকে। সো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছলাম মঙ্কোতে, আর হাতের ডান দিকে দেখতে পাচ্ছ সিঙ্কোনা ফ্যাক্টরি, একটা বড় বোর্ড দেখতে পাবে। সেই বোর্ডের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। মনে রাখবে এই রাস্তা দিয়েই জাস্ট হার্ডলি 50 মিটার নিচের দিকে নামলেই তোমরা পৌঁছে যাবে আজকে আমাদের যে গন্তব্যস্থল, সেটা হলো মঙ্কো রবীন্দ্রনাথ টেগোর মেমোরিয়াল মিউজিয়াম। কিন্তু রাস্তাটা বেশ ভাঙা দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পৌঁছলাম আজকে আমাদের গন্তব্যস্থল, যেটা হলো মঙ্কো রবীন্দ্রনাথ টেগোর মিউজিয়াম। সো বন্ধুরা, রবীন্দ্রনাথ টেগোর মিউজিয়ামে প্রবেশ করেই প্রথমেই হাতের বাঁদিকে দেখতে হবে কবিগুরুর একটা আবক্ষ মূর্তি। চলো সামনে চলো, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবক্ষ মূর্তি, আর আমার ঠিক পেছনে এখানে রয়েছে রবীন্দ্রনাথ টেগোর মিউজিয়াম। এখানে ঘুরতে ঘুরতে এই মিউজিয়ামেরই কেয়ারটেকার দাদা যিনি আছেন, এখানে রয়েছেন কুশলদা, দাদার সাথে আমার আলাপ হলো। আর এখন দাদার মুখ থেকে এই মিউজিয়াম সম্পর্কে কিছু কথা জেনে নেব। স্পেশালি মঙ্কো ইজ ফেমাস ফর টু থিংস। এক হে সিঙ্কোনা প্লান্টেশন জো ম্যালেরিয়া কা দবাই তৈয়ার হতা হয়, আর ফ্যাক্টরি তো আপনি অলরেডি ওহা দেখ চুকা, মতলব দেখ চুকা হয়। ও ইট ওয়াজ এস্টাবলিশ ইন দি ইয়ার 1875 ও সিঙ্কোনা ফ্যাক্টরি। আর ইয়ে জো হে এক রবীন্দ্র মেমোরিয়াল ভবন, মানে কি রবীন্দ্র মিউজিয়াম, দো চিজ কে লিয়ে মঙ্কো ফেমাস হ্যাঁ। সো মতলব চার বার
মতলব এই মঙ্কুতে গুরুদেব চারবার এসেছিলেন, দ্যাট ইজ ইন দি ইয়ার 1938, 1939 অ্যান্ড 1940, 1939 দুবার এসেছিলেন গুরুদেব। তো যখন গুরুদেব প্রথমবার মঙ্কু এসেছিলেন সেই সময় এই মিউজিয়ামে আগে ছিল সরকারি বাংলো, আর সেই সময় ডক্টর এম এম সেন, হি ওয়াজ ফ্রম কলকাতা অ্যান্ড হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ চিফ কেমিস্ট কুইনোলজিস্ট অফিসার ইন সিংকুনা ফ্যাক্টরি, অ্যান্ড দিস বাংলো ওয়াজ অ্যালোটেড ফর হিম ফর সিটিং পারপোজ। এই মিউজিয়ামে আগে ছিল সরকারি বাংলো, আর এই মিউজিয়ামতে ডক্টর মনমোহন সেন আর ওনার ওয়াইফ মৈত্রী দেবী বাস করেছিলেন। মৈত্রী দেবী তো আপনাকে মালুমই, ইভেন সি ওয়াজ এ গুড রাইটার বট নট অ্যাজ লাইক গুরুদেব, উই ক্যান কম্পেয়ার টু গুরুদেব অ্যান্ড মৈত্রী দেবী, দো সি ওয়াজ এ গ্রেট রাইটার। তো মৈত্রী দেবীর বিশেষ আমন্ত্রণে গুরুদেব এই মঙ্কুতে চাবার এসেছিলেন। আর ওয়াই সি ইনভাইটেড টু গুরুদেব, বিকজ মৈত্রী দেবীজ ফাদার নেম ওয়াজ ডক্টর সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, হু ওয়াজ আ প্রফেসর অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ আ ফিলোসফার, সো দে হ্যার সাম স্ট্রং ফ্রেন্ডলি কানেকশন বিটুইন গুরুদেব ফ্যামিলি অ্যান্ড মৈত্রী দেবীজ ফ্যামিলি, সো দ্যাটস ওয়াই সি ইনভাইটেড টু গুরুদেব। অ্যান্ড ওয়ান মোর থিং, ওয়াই সি ইনভাইটেড, বিকজ সি ওয়াজ আ ফ্যান অফ গুরুদেব অ্যান্ড অলসো সি ওয়াজ আ স্টুডেন্ট অফ গুরুদেব, দ্যাটস ওয়াই সি ইনভাইটেড টু গুরুদেব। তো গুরুদেব জব মঙ্পু প্রথমবার আয়া থা ইন 1938 21st মে, তখনকার দিনে এই মঙ্পু রাস্তাঘাট ভালো ছিল না, সো হাউ গুরুদেব ট্রাভেল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তার ওনার বয়স ছিল 77 বছর, অ্যান্ড অ্যাট দি সেম টাইম হি হ্যাড মাল্টিপল প্রবলেম অফ হেলথ ইস্যুজ লাইক ব্রিদিং প্রবলেম, ব্যাক পেন, সো ইট ওয়াজ ভেরি প্রবলেম ফর হিম টু ট্রাভেল অ্যাট দ্যাট টাইম। তো উস সময় 1938 21st মে কে দিন কালিম্পং থেকে রম্বি পর্যন্ত, কালিম্পং তো আপনার মালুমই হগা, ইভেন ইন কালিম্পং দের ইজ আ হাউস ইন নেম অফ গুরুদেব, দ্যাট হাউস নেম ইজ কল গৌরীপুর হাউস। আর ইয়ে যো রম্বি হে, ইয়াঁ সে এখান থেকে 12 কিলোমিটার নিচে রম্বি হে, যো মতলব ন্যাশনাল হাইওয়ে রোড হে। তো কালিম্পং থেকে রম্বি পর্যন্ত গুরুদেব নিজের গাড়িতে এসেছিলেন, অ্যান্ড দ্যাট কার নেম ইজ কল অস্টিন কার, উইচ ওয়াজ গিফটেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু গুরুদেব, অ্যান্ড নাও দ্যাট কার ইট ইজ ইন শান্তিনিকেতন মিউজিয়াম। জেসে গুরুদেব ওহাঁ পৌঁছা, হি জাস্ট গট ডন ফ্রম দি কার, অ্যান্ড আ গ্রুপ অফ পিপল দোজ হু ওয়ের ওয়াকিং ইন আ সিংকুনা ফ্যাক্টরি অ্যাজ আ লেবর, ও সব ওহাঁ চলা গায়া গুরুদেবকে রিসিভ করতে কে লিয়ে। আর ওহাঁ সে গুরুদেবকে কালিম্পং থেকে মতলব রম্বি থেকে মঙ্পু গুরুদেবকে পালকিতে করে নিয়ে এসেছিলেন, হি ওয়াজ ব্রট হিয়ার বাই ক্যারিং ইন প্যালেনকুইন অ্যান্ড ডাইরেক্টলি ই ডিন ব্রট টু দিস প্লেস, হি ওয়াজ টেকন টু সাম অদার বাংলো, উনি সোজা চলো গিয়েছিলেন সুরেল বাংলো, এখান থেকে 4 কিলোমিটার উপর এক বাংলো হয়ে ও বাংলোকে নাম হে সুরেল বাংলো। আর সেই বাংলোতে গুরুদেব 15 দিন বাস করেছিলেন, যখন উনি 15 দিন ছিলেন সেই বাংলোতে উনি 2টি কবিতা লিখেছিলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দি ফার্স্ট পোয়েম উইচ ওয়াজ কম্পোজড বাই গুরুদেব হিয়ার ইন মঙ্পু, আর ও কবিতা কা নাম হে মঙ্পু পাহাড়ে, আর একটি হলো ক্যামিলিয়া, এই ফুলের গাছ গুলাব মতেন আপনার দেখ সকতে ও লাল লাল গুলাব জেসা ফুল হে, আর ও দো বৈষম্যে কবিতা কম্পোজ কিয়া হওয়া থা। অ্যান্ড আফটার 15 ডেজ লাইক কিছু অসুবিধার জন্য এগেন গুরুদেব শিফটেড ফ্রম দ্যাট বাংলো টু দিস বাংলো ইন দি ইয়ার 1938 5th of June, ও থা ফার্স্ট ভিজিট। অ্যান্ড সেকেন্ড ভিজিট থা 1939, যখন উনি সেকেন্ডবার মঙ্পু এসেছিলেন সেই সময় উনি লাইক ইউনো পুরী, জগন্নাথ পুরী থেকে মঙ্পু ডাইরেক্ট এসেছিলেন, কোথায় পুরী কোথায় মঙ্পু, ওয়াই বিকজ হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দি বিউটিফুল নেচার অফ দিস প্লেস। আর সেই সময় নিজের হাত থেকে গুরুদেব একটি গাছ লাগিয়েছিল, সেইটা বৃক্ষ এখানে রয়েছে, ইয়ে যো এক ম্যাগনোলিয়া কা পেড় হে, গুরুদেব তা হাত সে লাগায়া হওয়া পেড় হে, ও সেকেন্ড ভিজিট মে, আর ও থা সেকেন্ড ভিজিট। অ্যান্ড থার্ড ভিজিট থা 1939, সেই বছর সেপ্টেম্বর 12 থেকে নভেম্বর 5 তক গুরুদেব ইসি বাংলো মে থা, আর ওই থা দ্যাট ওয়াজ দ্য লং পিরিয়ড উইচ গুরুদেব হ্যাজ স্পেন্ড হিয়ার ইন মঙ্পু, সেপ্টেম্বর সে লেকর নভেম্বর 5 তক। অ্যান্ড লাস্ট ভিজিট থা 1940, যখন গুরুদেব শেষবারে মঙ্পু এসেছিলেন সেই সময় ইউনো 25শে বৈশাখ গুরুদেবের জন্মদিন এই মঙ্পুতে এই বাড়িতে পালন করা হয়েছিল, আর সেই সময় দূর দূর গ্রাম থেকে গুরুদেবকে সম্বর্ধনা জানানোর জন্য অনেক লোক এসেছিলেন, লাইক ফ্রম কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি অ্যান্ড ইভেন দি লোকাল পিপল অফ মঙ্পু, অল অফ দেম দে গ্যাদার্ড হিয়ার অ্যান্ড দে সেলিব্রেটেড 25শে বৈশাখ ইন আ গ্র্যান্ড ম্যানার। আর সেই সময় জন্মদিন উপলক্ষে গুরুদেব মতলব গুরুদেব একটি মতলব শেষ কবিতা লিখেছিলেন এই বাড়িতে বসে, ও কবিতা কা নাম হে জন্মদিন পোয়েম। আর ও জন্মদিন শেষ খতম হোনে কে বাদ ওয়ান্স গুরুদেব লেফট দিস প্লেস মঙ্পু, অ্যাট দ্যাট টাইম হিজ হেলথ ওয়াজ নট সো সাউন্ড অ্যান্ড হিজ এক্সপেকটেশন ওয়াজ লাইক হিজ এক্সপেকটেশন ওয়াজ টু ভিজিট দিস প্লেস অগেন, বট আনফর্চুনেটলি ইন 1941 গুরুদেব পাসড অবে ইন হিজ ওন রেসিডেন্স অ্যাট জোড়াসকু। জোড়াসকু মে দেহান্ত হোনে কে বাদ আফটার 3 ইয়ার্স লেটার ইন 1944 20th মে
on that particular day, this Ravindra, I mean this government quarter was converted into museum in the effort of Maitri Devi. एक Maitri Devi के कोशिश में ये जो एक museum मतलब वो सरकारी बंगलो था ये convert हुआ museum पे और उसी दिन से ये एक museum से अब जाना जाता है सभी लोग. And since 1944, 28th May, nobody is staying here. Only the memories of Gurudevs are here. जैसे कि गुरुदेव ने जब चार बार आया था, जो कुछ लिखा हुआ कविता साथ साथ में, जो पेंटिंग किया हुआ पेंटिंग साथ साथ में, जो यूज किया हुआ सामान, जैसे कि जहाँ पे गुरुदेव सोता था बेडरूम बेड है, और साथ साथ में जहाँ पे गुरुदेव चान करता था वो बाथटब, साथ साथ में गुरुदेव जो न्यूज़पेपर पढ़ते थे वो पेपर है, और साथ साथ में वो जो चीज़ मतलब गुरुदेव यूज़ करता था मेडिसिन, बायोकेमिक मेडिसिन, होम्योपैथिक मेडिसिन, और जो पेंटिंग वगैरह वो रंगोली ऐसा वही सब वगैरह है. लेकिन अभी ये बंद होने के कारण अभी ये क्लोज है. अभी ये मतलब नेक्स्ट मंथ 20th of March से ऊपर खुलेगा, और उसी समय ये सब मतलब टूरिस्ट लोग को भी अलाउड है अंदर आने के लिए, तभी तक के लिए ये सब बंद है. एंड यू नो दिस इज़ द फर्स्ट म्यूजियम ऑफ दैट टाइम, जब ये कन्वर्ट हुआ था तो उस समय लाइक गुरुदेव के नाम पे किसी जगह में भी म्यूजियम नहीं था, ना इधर इन शांति निकेतन नॉर इन जोरासोकु नॉर इन शिलोंग. ये फर्स्ट म्यूजियम है गुरुदेव के नाम पे. ये मंगपोते जे रवीन्द्रनाथ टैगोर म्यूजियम, एखने एसे कविगुरु सम्पर्के प्रचुर तथ्य जानते पारलाम. तोमराओ जारा एतक्षण अब्दि देखछो तोमराओ प्रचुर तथ्य जानते पारले. अल द क्रेडिट गोज टू कुशलदा. तोमरा जारा आमार भिडियो देखे एत सुंदर लोकेशने आसते चाओ, भैया कब तक बंद रहेगा ये? ये मतलब नेक्स्ट मंथ 20 तक बंद रहेगा, 20 से ऊपर खुले. मतलब अप्रैल से कोई अगर आए मैं वो ये मतलब डेड एंड मतलब जो डेडलाइन से 20 तक है, लेकिन हो सकता है मार्च अप्रैल से खुलेगा. मार्च अप्रैल से खुलेगा. तो तुम्हारा जरा आसते चाहो आमी बोलबो जे तुम्हारा बेटर होबे अप्रैल मासे आसो. अप्रैल मासे आसले तुम्हारा ভেতরে কবিগুরু ব্যবহৃত অনেক কিছু আছে সেগুলো তোমরা দেখতে পারবে. আমরা দেখতে পেলাম না কিন্তু প্রচুর তথ্য জানতে পারলাম. আর আরেকটা জিনিস যেটা আমি এখন দাদাকে রিকোয়েস্ট করবো, দাদা আমি আসার আগে ইউটিউবে প্রচুর রিসার্চ করেছি, দাদা কিন্তু ব্যাপক রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে. তো ভাইয়া মেরে ভিউয়ার্সকে লিয়ে থোড়া সা আপকো গানা পড়েগা, ঠিক আছে? ঠিক আছে. মার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাথে বাঁশি বাজায় সকাল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড়া ধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে. তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি. কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, আর কি মতামত নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবে না. আমি ভিডিও ডেসক্রিপশনে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো. তোমরা যারা আফটার এপ্রিল আসতে চাও, দাদার গান শুনতে চাইলে দাদা কিন্তু এখানেই থাকে, দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো. সত্যি নো ডাউট মানে দাদা একজন নেপালি কিন্তু এত ভালো, মানে যেমন সুন্দর বাংলা রবীন্দ্রসঙ্গীত করলো, যেমন তার ইংলিশে ফ্লুয়েন্সি, যেমন হিন্দিতে, চারটা ল্যাঙ্গুয়েজ একদম গড় গড় করে, মানে ফ্লুয়েন্সিটা দেখলে তোমরা যারা এতক্ষণ অব্দি দেখছো নিশ্চয়ই দেখতে পেলে. তো তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে. তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটা রয়েছে, যেটা এককালে এটা কিন্তু একটা গভর্নমেন্ট অফিস না না ইয়া কোয়ার্টার থা, যেটা এককালে একটা কোয়ার্টার ছিল, এখন সেটাকে মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে, আর কিছু রিনোভেশনের কাজও চলছে. সো এপ্রিলের পরে তোমরা যারা আসতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও. দাদা এখানেই থাকে, প্রচুর নলেজ দাদা শেয়ার করলো. আর ওর এক চিজ যে পিছিয়ে আপ বল রে থে ও ইনফরমেশন আগে মেরে ভিউয়ার্সকে লিয়ে দিতে, ও যে ছাতিম ট্রিপ. আচ্ছা, ইউ নো লাইক ওয়েন গুরুদেব ইউজ টু ভিজিট দিস প্লেস, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হি ইউজ টু সিট আন্ডার দ্যাট ট্রি অ্যান্ড হি ইউজ টু রাইট. ওকে, হি ইউজ টু কম্পোজ অল দোস রাইটিংস পোয়েমস এভরিথিং. আচ্ছা, ও যে পিছে ছাতিম গাছ, ওর ইসকো ওর এক নাম বলে থে আপ যে সেভেন সপ্তপর্ণি. সপ্তপর্ণি, আচ্ছা, কন্টেইনস সেভেন লিভস ইন ওয়ান স্টিক. अभी मैट भी दियो जो है ना, दिस इज मतलब दिस इज वेरी फेवरेट ट्री ऑफ गुरुदेव. ओके, लाइक नाउ नाउ डेज ऑल्सो इन शांति निकेतन वेन देयर विल बी लाइक ग्रेजुएशन पीएचडी, सो दोज लीव्स इट विल बी डिस्ट्रीब्यूटेड अमंग द स्टूडेंट्स. ओके, सात पत्ता. अच्छा ठीक है, थैंक यू.
খেলা ঘর বাঁধতে দে।